सबस्क्राइब करुन टेक्नोलॉजी बीडी चैनल के एवं प्रेस करुन बेल आइकन लेटेस्ट टेक्नोलॉजी वीडियोस सर्वप्रथमे देखार जन्नो। हेलो बंधुरा, केमन आछेन आपनारा सबाई? आशा करी सबाई भालो आछेन। आज आपनादेर जन्य निये आसलाम नतुन एकटी भिडियो। एई भिडियो टाइटल देखे बंधु आपनि अवश्य बुझे गेछेन आमरा किभाबे फेसबुक थेके टाका इनकाम करते पारि। হ্যাঁ বন্ধু, এখন আমরা ফেসবুক পেজের মাধ্যমে টাকা ইনকাম করতে পারি। যদি বন্ধু আপনি এখনো না জেনে থাকেন কিভাবে ফেসবুক পেজের মাধ্যমে টাকা ইনকাম করতে হয়, সেক্ষেত্রে বন্ধু এই ভিডিওটি আপনারই জন্য। এই ভিডিওটি বন্ধু আপনি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং কিভাবে আপনি আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন অন করতে পারেন। জানতে হলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম বন্ধু, আমি শাকিল মাহমুদ, টেকনোলজি বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। হ্যাঁ বন্ধু, আপনি অবশ্যই একটি ফেসবুক পেজের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন ইউটিউবের মতো, শুধু একটি ফেসবুক পেজের মাধ্যমে। এর জন্য সর্বপ্রথমে আপনাকে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে এবং আপনার ওই পেজে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। তাহলে চলুন বন্ধু সর্বপ্রথমে আমরা দেখে নিই কিভাবে আমরা আমাদের ফেসবুকে পেজ ক্রিয়েট করতে পারি। এখানে বন্ধু আমি ডেস্কটপে দেখাচ্ছি। এক্ষেত্রে আপনি যদি চান ফেসবুক পেজ অ্যান্ড্রয়েডের মাধ্যমে কিভাবে তৈরি করতে হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি অবশ্যই আপনাকে অ্যান্ড্রয়েডের মাধ্যমে ফেসবুক পেজ ক্রিয়েট করা দেখিয়ে দিব। চলুন বন্ধু আমরা আমাদের ডেস্কটপ স্ক্রিনে চলে যাই। যেহেতু বন্ধু আমরা ডেস্কটপে আমাদের ফেসবুক পেজটি ক্রিয়েট করব, এরপর বন্ধু আমাদের সিম্পলি আমাদের ব্রাউজারটি ওপেন করতে হবে। এখানে বন্ধু আমি আমার ব্রাউজারটি ওপেন করে নিয়েছি, আপনি আপনার ব্রাউজারটি ওপেন করবেন। এরপর আমি আমার ফেসবুক প্রোফাইলটি ওপেন করছি। এখানে বন্ধু আমার ফেসবুক প্রোফাইলটি দেখাচ্ছে। এখানে বন্ধু আপনি উপরে দেখতে পাবেন আমার প্রোফাইল নেমটি দেওয়া আছে। আপনাকে সিম্পলি এর ডান পাশে প্লাস একটি বটন দেখতে পাবেন, এটি ক্রিয়েট বটন। আপনাকে বন্ধু এই সিম্পলি এই ক্রিয়েট বটনে ক্লিক করতে হবে। এই ক্রিয়েট বটনে ক্লিক করার পরে বেশ কিছু অপশন আপনি এখানে দেখতে পাবেন। এখান থেকে সিম্পলি বন্ধু আপনাকে পেজ এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে বন্ধু দেখতে পাবেন নতুন ফিচার ফেসবুকে এসেছে আপডেটের কারণে। এর আগে অন্য রকম একটি ট্যাব দেখাতো, এখন এটি আপডেট ভার্সন, তাই আপনি এটি এরকম দেখছেন। এখন বন্ধু চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি। এখানে বন্ধু আপনি দেখতে পাবেন লেফট সাইডে উপরে ক্রিয়েট এ পেজ, এখানে দেখতে পাবেন পেজ ইনফরমেশন। পেজ ইনফরমেশন নিচে একটি বক্স দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন আপনি পেজ নেম। এখানে আপনাকে সিম্পলি আপনার পেজের নেমটি সিলেক্ট করতে হবে বা আপনার এখানে পেজের নামটি ইনপুট করতে হবে। এখানে বন্ধু আমি আমার পেজের নামটি ইনপুট করে দিচ্ছি। এর আগে বন্ধু আমি বলে নেই, এর ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন আমার পেজটি বা আপনার পেজটি কেমন দেখাবে তা আপনি এখানে রাইট সাইডে দেখতে পাবেন। এখানে বন্ধু আপনি দেখতে পাবেন ডেস্কটপ প্রিভিউ, এখানে ডেস্কটপ প্রিভিউটি এমন দেখাবে। এরপর আপনি ডান পাশে দেখতে পাবেন মোবাইলের অপশন, অর্থাৎ আপনার ফোনে কেমন দেখাবে সেটি আপনি দেখতে পাবেন। আমি এখানে বন্ধু সিম্পলি ক্লিক করলাম, দেখি কেমন দেখায় আমাদের পেজটি। এখানে বন্ধু মোবাইলের অপশনটিতে ঠিক সিম্পলি এরকমই দেখাবে। চলুন বন্ধু আমরা আমাদের ডেস্কটপ স্ক্রিনেই চলে যাই। এরপর চলুন বন্ধু আমরা আমাদের এখানে লেফট সাইডে দেখি ক্যাটাগরি। এখানে বন্ধু আপনি কোন ধরনের ভিডিও আপলোড করতে চাচ্ছেন ওই ক্যাটাগরি আপনাকে এখানে ইনপুট করতে হবে। অনেকে মিউজিক নিয়ে কাজ করে, অনেকে নাটক নিয়ে কাজ করে, অনেকে কার্টুন নিয়ে কাজ করে, অনেকে প্রোডাক্টের রিভিউ দেয়। তো বন্ধু আমি এখানে যেহেতু টেকনোলজি রিলেটেড কাজ করতে চাচ্ছি, এর জন্য আমি এখানে সিম্পলি টেকনোলজি রিলেটেড ক্যাটাগরি দিচ্ছি। এখানে সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমি এই অপশনটি এখানে সিম্পলি দিয়ে দিলাম। এখানে আমার ক্যাটাগরিটি ডান হয়ে গেল। এরপর বন্ধু আমাকে এখানে ডিসক্রিপশন দিতে হবে। এখানে বন্ধু আমি আগে থেকেই ডিসক্রিপশন লিখে রেখেছি, আমি এখানে সিম্পলি এখানে ডিসক্রিপশনটি ইনপুট করে দিলাম। এখানে আমার ডিসক্রিপশনটি ইনপুট হয়ে গেল। এখানে বন্ধু আপনি দেখতে পাবেন রাইট উইদাউট হোয়াট ইউর বিজনেস ডাস সার্ভিস অ্যান্ড প্রোভাইড পারপাস অফ দ্য পেজ। এখানে বন্ধু আপনি ক্যারেক্টার লিমিট দেখতে পাবেন 255। আপনি এখানে 255 ক্যারেক্টারের উপরে আপনি এখানে ইনপুট করতে পারবেন না। তা আমি এখানে সিম্পলি এখানে সবগুলো রিকোয়ারমেন্ট কমপ্লিট করেছি। এরপর বন্ধু আমি সিম্পলি এখানে ক্রিয়েট এই অপশনে আমি সিম্পলি ক্লিক করে দিলাম। কয়েক সেকেন্ড সময় নেবে। এরপর বন্ধু এখানে নিচে বলতেছে ইমেজেস, এখানে প্রোফাইল ফটো আমাকে অ্যাড করতে বলা হচ্ছে। এখানে আপনার যদি বন্ধু প্রোফাইল পিকচার আপনি আগে থেকে ক্রিয়েট করে রাখেন তাহলে অবশ্যই আপনি এখানে ইনপুট করবেন। আমি এখানে আমার প্রোফাইল পিকচারটি ইনপুট করছি, যেহেতু আমি এটা ডেমো শুরু করতেছি। আমার একটি টেকনোলজি বিডি পেজ অলরেডি ক্রিয়েট করা আছে, আমি এটার প্রোফাইলটি দিয়ে রাখছি। এখানে বন্ধু আমি আমার প্রোফাইল পিকচারটি অ্যাড করে দিলাম। এখানে আপনি চাইলে আপনি বন্ধু দেখে আপনি আপনার নিজের মতো করে কভার ফটোটি অ্যাড করে নেবেন। দেন বন্ধু আমি এখানে সেভ করে দিলাম। এরপর বন্ধু আপনি এখানে দেখতে পাবেন আমার ফেসবুক পেজটি
ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি চাই বন্ধু আমি আমার পেজে ফটো বা ভিডিও এখানে আপলোড আমি করতে পারবো। এর জন্য বন্ধু আমাকে সিম্পলি এখানে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে যেরকম ফটো বা ভিডিও আপলোড করে থাকি ঠিক সেরকম এখানে আপনাকে সিম্পলি এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে অটোমেটিক আপনি যে এখানে আপনি যে ফটো বা ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন ওই ফটো বা ভিডিওটি আপনি সিম্পলি সিলেক্ট করে অ্যাড করে দিন, এতে করে আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে। এরপরের বন্ধু অপশনটিতে আসি, আমরা আমাদের পেজে বাটন অ্যাড করতে পারি। এর জন্য আপনাকে এই পেজের উপরে অ্যাড বাটন আপনাকে সিম্পলি এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন। এখানে আপনি দেখতে পাবেন অর্ডার ফুড, বুক নাও, গেট কোয়াইট, কল নাও, কন্টাক্ট আস, সেন্ড মেসেজ, আরও অনেক অপশন, শপ নাও। আপনি এখানে যদি চান আপনি আপনার প্রয়োজন মতো এখানে দিতে পারেন। আমি এখানে বন্ধু সেন্ড মেসেজ এই অপশনটি আমি অ্যাড করে দিচ্ছি। এখানে বন্ধু আপনি দেখতে পাবেন আমার পেজে সেন্ড মেসেজ এই অপশনটি অ্যাড হয়ে গেছে। চলুন বন্ধু এরপরে আমরা জেনে নেই কিভাবে আমরা আমাদের ফেসবুক পেজের মনিটাইজেশন অন করতে পারি ইউটিউবের মতো। মনিটাইজেশন অন করার জন্য সর্বপ্রথমে বন্ধু আপনাকে আপনার পেজে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করতে হবে এবং বন্ধু আপনার পেজে প্রচুর পরিমাণে ফলোয়ার কালেক্ট করতে হবে। প্রচুর পরিমাণে ফলোয়ার কালেক্ট করলে আপনার মনিটাইজেশনটি অন হবে। মনিটাইজেশন অন করার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে চলুন বন্ধু আমরা দেখে নেই। মনিটাইজেশনের ক্রাইটেরিয়া দেখার জন্য বন্ধু আপনাকে আপনার পেজে চলে যেতে হবে। এখানে বন্ধু আমি আমার পেজে চলে আসলাম। এরপর বন্ধু আপনি এখানে দেখতে পাবেন পাবলিশিং টুল, আপনাকে বন্ধু এখানে সিম্পলি ক্লিক করতে হবে। সকল অপশন এখানে চলে আসে। এখানে বন্ধু আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন। এখানে পোস্ট, ভিডিওস, টুলস এই অপশন আসতে হবে। এই অপশন আসার পর বন্ধু আপনি দেখতে পাবেন ক্রিয়েটর স্টুডিও। বন্ধু আপনাকে এখানে সিম্পলি ক্রিয়েটর স্টুডিও এখানে ক্লিক করতে হবে। ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পর বন্ধু এখানে বন্ধু আপনি ফেসবুক পেজের যে ক্রিয়েটর স্টুডিও আপনি এখানে চলে আসবেন। এখানে বন্ধু মনিটাইজেশন অন করার যে ক্রাইটেরিয়া আছে আপনি তা এখানে দেখতে পাবেন। এর জন্য আপনাকে সিম্পলি মনিটাইজেশন এই অপশনে ক্লিক করতে হবে। মনিটাইজেশনে ক্লিক করার পর বন্ধু আপনি দেখতে পাবেন মনিটাইজেশন উইথ ফেসবুক। আপনি বন্ধু আমার পেজ এখানে দেখতে পাবেন টেকনোলজি বিডি, এখানে আপনি দেখতে পাবেন বন্ধু নট এলিজিবল। আপনি বন্ধু আপনার পেজে যে পর্যন্ত মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল না করতে পারবেন এ পর্যন্ত এই পেজটি নট এলিজিবল শো করবে। যখন বন্ধু আপনার পেজে ক্রাইটেরিয়া ফুলফিল হবে এই পেজটির নট এলিজিবল এই অপশনটি গ্রিন কালারের হয়ে যাবে। এখানে বন্ধু আপনার যেসব ভিডিওর মনিটাইজেশন অন থাকবে সেটি হতে হবে কমপক্ষে 3 মিনিটের ভিডিও। এই 3 মিনিট ভিডিওর মধ্যে কমপক্ষে 1 মিনিট ভিডিও ভিউ থাকা হবে এবং বন্ধু 60 দিনের মধ্যে 30,000 ভিউ লাগবে। কিছুদিন আগে বন্ধু এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনি মনিটাইজেশনটি পেয়ে যেতেন। এখন বন্ধু নতুন আপডেট এসেছে। এখানে বন্ধু আপনি দেখতে পাবেন ইন স্ট্রিম অ্যাডস, অর্থাৎ বন্ধু ভিডিও চলাকালীন যে অ্যাডটি আসবে আপনার ভিডিওতে এর জন্য বন্ধু আপনাকে আপনার পেজে ফুলফিল করতে হবে 10,000 ফলোয়ার। আপনি বন্ধু এখানে ভেবেই ভয় পাচ্ছেন কিভাবে 10,000 ফলোয়ার কালেক্ট করবেন। যদি বন্ধু আপনি আপনার পেজে সঠিক নিয়মে প্রতিনিয়ত কাজ করে যান তাহলে অবশ্যই 10,000 ফলোয়ার খুব সহজেই পেয়ে যাবেন। এই ফলোয়ার বন্ধু আপনার 10 দিনেও হয়ে যেতে পারে অথবা 1 দিনেও হয়ে যেতে পারে অথবা বন্ধু 2-3 মাসেও হয়ে যেতে পারে। এর জন্য বন্ধু আপনাকে সঠিক নিয়মে কাজ করে যেতে হবে। এখানে বন্ধু আপনাকে মিনিমাম 3 মিনিটের ভিডিও পোস্ট করতে হবে এবং প্রত্যেকটা ভিডিওতে মিনিমাম 1 মিনিটের ভিউ থাকতে হবে। এসব মিলিয়ে সর্বমোট আপনার 30,000 মিনিট ভিউ লাগবে। এরপর নিচে বন্ধু পার্টনার মনিটাইজেশন পলিসি আছে, আপনি পরে দেখবেন। যদি বন্ধু আপনি দরকার মনে করেন ফেসবুকের যে প্রাইভেসি পলিসিগুলো আছে, ফেসবুকের পেজে কাজ করার জন্য ফেসবুক পেজ কিভাবে কাস্টমাইজ করতে হয় এই বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি অবশ্যই আপনাদের জন্য নতুন একটি ভিডিও বানাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ কাস্টমাইজ করতে পারেন। এবং বন্ধু আপনার ফেসবুক পেজের মনিটাইজেশন নিয়ে কোনো প্রকার যদি কোয়েশ্চেন থেকে থাকে আপনাদের মনে তাহলে বন্ধু আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। এরপর বন্ধু থার্ড যে ইম্পর্টেন্ট অপশনটি আসে এটি হলো আপনার ফেসবুক পেজে রেগুলার ভিডিও আপলোড করতে হবে, অর্থাৎ বন্ধু আপনার ফেসবুক পেজে রেগুলার ভিডিও শেয়ার করতে হবে। আপনি যত তাড়াতাড়ি বন্ধু আপনার ফেসবুক পেজের মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করতে পারবেন এতে করে আপনার তত তাড়াতাড়ি আপনার ফেসবুক পেজের মনিটাইজেশন অন হয়ে যাবে। আশা করি বন্ধু আপনি বুঝতে পেরেছেন কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং আপনার ফেসবুক পেজে কিভাবে মনিটাইজেশন অন করতে হয় এবং বন্ধু আপনি আপনার ফেসবুক পেজের মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করতে পারেন। এই ভিডিওর জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা।